গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 11:30। আমার খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে। আজকে রান্নার ঝামেলা নাই, শুধু একটু গরম গরম করব। সেই জন্য তোমাদের কোনো রান্না দেখাবো না, আজকে কোনো রান্না শেয়ার করব না। আর যেটা শেয়ার করব সেটা হলো এটা, তালের বড়া। মানে তালের রস কী করে কত মানে খুব তাড়াতাড়ি অল্প সময়ে কী করে তালের রসটা বের করতে পারবে, আর একদম তেতোহীন, তেতো ছাড়া দারুণ একটা তালের বড়া কী করে তৈরি করবে সেটাই তোমাদের আজকে দেখাবো আমি। বুঝলে? এই যে আমি 10 মিনিট এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে এটা নরম হয়ে যাবে, রসগুলো বের করতে খুব সুবিধা হবে, সহজেই রসগুলো বের করা যাবে। 10 মিনিট থাকবে এটা। আমরা জানো তো ছোটবেলায় তালের রস বের করার পরে সেই যে আঠিগুলো থাকতো, আঠিগুলো কিন্তু রেখে দিতাম, মানে একটা মাটির মধ্যে। তখন তো মাটি মানে এখন যেরকম মাটি পাওয়া যাবে না যে কোথায় মাটিতে রাখবো, আর রাখার প্রশ্ন ওঠে না, এখন কে খাবে। আগে আমরা এগুলো মাটিতে রেখে দিতাম, আর অনেক দিন পরে সেটা কি মাসে যেন ওই তালের আঠির ভেতর থেকে একটা বেশ সুন্দর এরকম শাঁস বেরোতো, সাদা রঙের নরম ছিল, সেটা খেতাম। তালের আঠিগুলো ছোট ছোট পিস পিস করে করে সারাদিন হতে চিবাতাম, মানে ছোটবেলায় খুব খেতাম তালের এই আঠিগুলো। কিন্তু এখন আর খাওয়া হয় না, এখন হবেও না আর খাওয়া এগুলো, সেগুলো শুধু স্মৃতি এখন, তাই না? এই যে দেখো আমি একটা ছোট ছোট চাটনি নিয়েছি, এই যে এটার মধ্যে বা একটা গামলা রেখে এভাবে বসলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো বেশ অনেকটাই রস হয়েছে, না একদম ঘন ঘন, তালটা খুব ভালো। আর কি বলতো, দেখলে তো তালের রস করা হয়ে গেছে। এই যে এবার আমি এটাকে যেটা হলো মেন সিক্রেট, মানে তালের অনেকে তালের বড়া করে কিন্তু ওটা দেখা যায় যে ওটা তেতো হয়ে থাকে, সেই টেস্ট আসে না। আর তেতো না হওয়ার আসল রহস্য হলো এই যে চুন। আমি কিছুটা চুন এই বড়া এই রসগুলোর মধ্যে দিয়ে দেব, দেখবে এই যে এই চুনটা আমি এই রসটায় ফেলে দিচ্ছি। আর এই রসটা কি করবো এখন বলতো? আমার এরকম একটা নতুন গামছা থাকে শুধু তালের জন্য, এরকম একটা নতুন গামছা নেব, নিয়ে তালের রসটা আমি এটার মধ্যে ঢালবো। দেখো এই যে আমি এরকম একটা গামলার মধ্যে যে গামছাটাকে এরকম করে গামছাটাকে নিয়ে নিয়েছি, আর এই রসটা এই গামছার মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি এটাকে একটা এইভাবে একটা গিট দিয়ে দেব।
আর এই দেখো, এই যে এটা আমি এই জানলার মধ্যে এভাবে ঝুলে দিয়েছি, আর নিচে ওই তালের গামলাটাই বসিয়ে দিয়েছি। যদি আমার গিটটা টাইট ঠিক মতো না হয়, তো ধাপাচ করে পড়লে গামলার মধ্যেই পড়বে। আশা করি গিট আজ অব্দি কোনোদিনও খোলেনি, খুলবে না। এই যে এভাবে রেখে দিলাম, 2 ঘন্টা থাকবে। এটার মধ্যে যে তেতো রসটা আছে, তেতো রসটা বেরিয়ে যাবে, গামলার মধ্যে পড়বে। আর এটা দেখো, তালের মধ্যে যে চুনটা দিয়েছিলাম এটা সেটাই, থেকে একদম চিপে রসটা বের করেছি। এর মধ্যে কোনো আঁশও পাবে না, কিচ্ছু পাবে না। তালের রস, ময়দা, আর এটা আছে গুড়। আমি এখন এটা তিনটাকে মিক্সড করে নেব, যা এমন ভাবে একটা মানে দলা তৈরি করব, যেন বেতালের বড়া যেরকম করতে হয়, একটু যাতে তেলের মধ্যে দেওয়া যায় সেরকম করে আমি তোমাদের দেখাচ্ছি। এটাতে অনেকে দুধ দেয়, তারপরে আরো মানে এলাচ ফেলাচ দেয়, আমি কিচ্ছু দিই না। আমি জাস্ট তালের যে ফ্লেভারটা সেটাকেই রাখি, দারুণ হয়। তৈরি হয়ে গেল নরম নরম, টেস্টি টেস্টি আর তেতোহীন তালের বড়া। তোমরা এই রেসিপিটা যদি ফলো করো, তাহলে সত্যি খুব সুন্দর একটা তালের বড়া বানাতে পারবে। আর আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোবাসায় থাকবে। টাটা।